বগুড়ায় ষষ্ঠ দিনের মতো চলছে অ্যাম্বুলেন্স ধর্মঘট। বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, এই যে অ্যাম্বুলেন্স ধর্মঘট যে করছে, এই কারণে রোগী বা তাদের স্বজনদের কি কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। লিনিয়া উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় এই বগুড়াকে। চিকিৎসা ক্ষেত্রে এই জেলা কিন্তু শুরু থেকেই সম্মুখ সারিতে থেকে অবদান রেখে চলে, শুধু বগুড়া নয়, আশেপাশের কয়েক জেলার মানুষের। বগুড়ার যে চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য প্রথম সারিতে যে চিকিৎসা কেন্দ্র, তা হচ্ছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসে। এবং জরুরি পরিবহনে যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন হয় তা হচ্ছে অ্যাম্বুলেন্স। সরকারি যে অ্যাম্বুলেন্স গুলো রয়েছে তা কিন্তু সত্যিই অপ্রতুল, যে কারণে বগুড়াতে কিন্তু রয়েছে বেসরকারি অ্যাম্বুলেন্স সমিতির একটি শক্তিশালী সংগঠন, যাদের আওতায় কিন্তু 70 থেকে 80টি বেসরকারি অ্যাম্বুলেন্স প্রতিদিন চলাচল করে, যারা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে রোগী পরিবহনের কাজ কিন্তু তারা দীর্ঘ বছর থেকে করে আসছে। তবে আজকে ষষ্ঠ দিনের মতো এই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের যে বেসরকারি অ্যাম্বুলেন্স চালক রয়েছে, তাদের কিন্তু ধর্মঘট চলছে এই মেডিকেল ক্যাম্পাসে। গত 6 দিন ধরে সাধারণ রোগীদের যে ভোগান্তি কোন পর্যায়ে গেছে লিনিয়া, এটি আসলে বোঝানোর মতো অবস্থায় নেই। মুমূর্ষ রোগীদেরকে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর স্বজনরা কিন্তু কেউ কেউ নিয়ে যাচ্ছেন সিএনজিতে, কেউ অটোতে, আবার কেউ বা রিক্সায়। এখন এই ঘটনার সূত্রপাতটি কিন্তু হয়েছে সজিমেকের যে হাসপাতাল প্রশাসন আছে সেই প্রশাসনের সাথে এই অ্যাম্বুলেন্স মালিক সমিতির দীর্ঘ বছরের কিন্তু একটি মনোমালিন্য ছিল। সর্বশেষ অ্যাম্বুলেন্স চালকের গায়ে হাত তোলা এবং হাতে হাত করা পরানোর প্রতিবাদে গত মঙ্গলবার থেকে কিন্তু তারা এই ধর্মঘটের ডাক দিয়েছে। তবে রয়েছে অ্যাম্বুলেন্স চালক সহ এই সমিতির বিরুদ্ধেও নানা অভিযোগ। সাধারণ মানুষ এবং সজীবের কর্তৃপক্ষ বলছে তারাও কিন্তু সাধারণ রোগীদের ভাড়া নিয়ে নানা সময় নানা সিন্ডিকেট করছে। প্রয়োজনের সময় তারা যেরকম তারা তাদের বিভিন্ন সুবিধা আদায় করেছে, একই সাথে তাদের শৃঙ্খলায় আনার জন্য কঠোর অবস্থান কিন্তু নিয়েছে সজিমেক কর্তৃপক্ষ। ধর্মঘটের পরিস্থিতি আসলে কতটুকু আমরা একটু জানবো এই সংগঠনের সাধারণ সম্পাদক বাকিউল ইসলামের সাথে সরাসরি কথা বলবো। জনাব বাকিউল, আপনি কি জানাবেন যে আপনাদের আলোচনা এখন কোন পর্যায়ে চলেছে? আজকে তো ষষ্ঠ দিনের মতো চলছে এই ধর্মঘট, আর কতদিন চালাবেন? এবং আপনাদের বিরুদ্ধে যে বিভিন্ন সময় যে অভিযোগ ওঠে, এই বিষয়ে আপনারা কি বলতে চাচ্ছেন? ওনারা যে অভিযোগটা তুলে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, ওনাদের নিজের দোষটা এড়ানোর জন্য আজকে আমাদের উপর দোষ চাপাচ্ছে, বিষয়টা এরকম। আর এই এখন থেকে 10 মিনিট আগে একটা আলোচনা হয়, ওনারা 10টা গাড়ি দিলে আর কি, মানে 10টা গাড়ি দিতে চাচ্ছে ওনারা, আমরা পুরো পার্কিং টাই চাচ্ছিলাম, এক পর্যায়ে হাফ চাইছি আমরা। তো যাই হোক, 20 মিনিটের মধ্যে মনে হয় ওনারা একটা সমাধান করবে, এরকম কথা বলা হয়। জনাব বাকিউল, এই যে ভাড়া নিয়ে সিন্ডিকেটের যে বারংবার অভিযোগ আপনাদের উপরে তোলা হয়, এই ভাড়াটা আপনারা সুনির্ধারিত করেন না কেন? এই দায়িত্ব তো আসলে আমাদের না, এটা সরকারের দায়িত্ব। আমি কি কোনো চার্জ করতে পারি যে এই জায়গায় এত টাকা ভাড়া হবে? আর এটা পুকুরটাই মিথ্যা, কারণ ওনারা এই পর্যন্ত কোনো মিডিয়ায় আনতে পারেনি বা কোনো লোকের দ্বারাই বলাতে পারেনি যে এত টাকা আপনি বেশি লিখছেন, 6,000 টাকার ভাড়া 7,000 লিখছেন, এরকম বলতে পারবে না। কারণ জয়পুরহাটের ভাড়া সর্বোচ্চ আমরা 4,042 টাকা নিই, ওই জায়গায় একটা মাই করে গেলে 7,000 টাকা ভাড়া নিচ্ছে। তারা একবেলা খাচ্ছে বিয়ার গাড়ি, বকশিস পাচ্ছে, এক প্যাকেট ব্যানসন পাচ্ছে, আমরা তো কিছুই পাই না। আমরা কি করি, ময়লা আবর্জনা পরিষ্কার করি, পায়খানা করছে, নুঙ্গি মাকাইছে, পরিষ্কার করি। 4,042 সর্বোচ্চ 4,500 টাকা ভাড়া নিই, তাও এসি দিয়ে যায় আমরা। তাহলে এই মেডিকেলে বাইরের অ্যাম্বুলেন্স ঢুকলে আপনাদের কোনো সমস্যা আছে কিনা? সম্পূর্ণ মিথ্যা, মানুষের অধিকার, এটা যার গাড়ি সে আনতেই পারে, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এই বিষয় কেউ প্রুফ দিতে পারবে না। যদি প্রমাণ দিতে পারে আমি সর্বোচ্চ মাথা পেতে নিবো, আমার শাস্তি দিলো আমি সেটাও মাথা পেতে নিবো। জনাব বাকিউল, আপনাকে ধন্যবাদ। লিনিয়া, আপনি শুনছিলেন খেতে খাওয়া এই মানুষগুলোর দাবি, তারা যে কথাটি বলছেন যে তারা শৃঙ্খলার সাথে তাদের পরিবারের মুখে দুটি ভাত তুলে দেওয়ার জন্য তারা যে আন্দোলন করছেন, তারা শুধু চায় যে নিজেদের আত্মসম্মান নিয়ে এই পেশায় তারা টিকিয়ে থাকতে। তারা যেটি দাবি করছেন যে তাদের বিরুদ্ধে
ওঠা অভিযোগের সবকটি মিথ্যা। তারা চায় রোগীদের সেবা দিতে, তারা চায় একটি শৃঙ্খলার মধ্যে থাকতে, এবং গেল ছয় দিন রোগীদের যে শুধুমাত্র কষ্ট হয়েছে তা কিন্তু না, যখন বন্ধ রয়েছে এই অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং তখন কিন্তু তাদের সংসারেও একটি নেতিবাচক প্রভাব কিন্তু পড়েছে। সবকিছু ভুলে দ্রুত সমাধান হোক এই সংকটের, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আবারও স্বাচ্ছন্দ্যের সাথে সেবা পাক উত্তরের হাজারো মানুষ। অ্যাম্বুলেন্স ভোগান্তিতে যেন কোনো রোগীর প্রাণ না যায়, আবার সুস্থ রোগী যেন হাসি মুখে অ্যাম্বুলেন্সে করে আবারও ফিরতে পারে, অ্যাম্বুলেন্স নিয়ে যেন আর ভবিষ্যতে কোনো জটিলতা না হয়, মনোমালিন্যের অবসান হয়ে দ্রুত আসুক সমাধান, এমনটাই প্রত্যাশা এই অ্যাম্বুলেন্স চালকদের। লিনিয়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে থেকে ধর্মঘটের সর্বশেষ নিয়ে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল বিস্তারিত। সঞ্জু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বগুড়ায় ষষ্ঠ দিনের মতো চলছে অ্যাম্বুলেন্স ধর্মঘট, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জু রায়।